উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আবারও বন্যার আশঙ্কা তিস্তা অববাহিকায়। পানি উন্নয়ন বোর্ড বলছে বিকেলের মধ্যেই বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তা নদীর পানি, এতে তলিয়ে যেতে পারে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের তিস্তাপাড়ের বিস্তীর্ণ এলাকা। বন্যার শঙ্কায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে এবং পানি উন্নয়নের পক্ষ থেকে সেই আহ্বান জানানো হয়েছে। চলতি বছর বর্ষায় কয়েক দফা বন্যার কবলে পড়েন তিস্তাপাড়ের মানুষ, এতে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের, ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ফসলের, ভেসে যায় অনেক পুকুরের মাছ।